আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা সকলে জানেন বর্তমান বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা আমেরিকা, আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষায় কোনো খান্তি রাখতে চায় না মার্কিন গভর্নমেন্ট। আজ আমরা দেখব ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত সেই কাডিল্যাক লিমোজিনের কিছু বিস্ময়কর তথ্য। তার এই গাড়িকে যদি বিশ্বের সবথেকে সুরক্ষিত গাড়ি বলা হয় তাতেও কোনো ভুল হবে না, তবে এই গাড়ির সকল তথ্য প্রকাশ করেনি মার্কিন গভর্নমেন্ট। এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ওয়েবসাইট এবং গাড়ির নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী। আবার অনেক তথ্য নেওয়া হয়েছে বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকে। এই গাড়িটি তৈরিতে চারটি মূল উপাদান ব্যবহার করা হয়েছে, সেগুলো হলো স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম এবং সিরামিক। তবে এটা ঠিক সেই সিরামিক না যেগুলো আমরা বাসা বাড়িতে দেখে থাকি, এটা তার চেয়ে উন্নত মানের এবং অনেক শক্ত করে তৈরি। এবং এটিকে আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছে কেবলার, এটা আসলে স্টিলের তার দিয়ে তৈরি এক ধরনের জালের মতন, যা গুলি কিংবা যে কোনো ধরনের শক্তিশালী আঘাত শোষণ করতে কাজে লাগে। ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত সেই কাডিল্যাক লিমোজিনের ডাক নাম দ্য বিস্ট, বাংলায় যার অর্থ হলো শিকারী। এই গাড়িটিকে ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তান্তরের পূর্বে অনেক ধরনের পরীক্ষা করা হয়েছে এবং নিশ্চিত হওয়া হয়েছে যে এটি ডোনাল্ড ট্রাম্পকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। উপর থেকে সরাসরি গোলার আঘাত কিংবা মাইন বিস্ফোরণ কিংবা ভূগর্ভস্থ যে কোনো বোমার হাত থেকেও এটি সম্পূর্ণভাবে সুরক্ষিত। 20mm বুলেট কিংবা 30mm বুলেট, যাই হোক না কেন, এটি সবকিছুই হজম করতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই চলন্ত বাংকারটি তৈরি করেছে আমেরিকার বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা জেনারেল মোটরস। ডোনাল্ড ট্রাম্পের এই গাড়িটি তৈরিতে খরচ হয়েছে 1.5 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 12 কোটি 30 লক্ষ টাকার সমান। এটির ওজন 7,000 থেকে 9,000 কেজি এবং এটির গতিবেগ সর্বোচ্চ 96 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই গাড়িটিকে ডিজাইন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ সুরক্ষার কথা রেখে। এই গাড়িটির বডি তৈরি করা হয়েছে 5 ইঞ্চি পুরু বুলেট প্রুফ স্টিল, তার উপরে সিরামিক এবং তার উপরে 3 মিলিমিটার পুরু স্টেনলেস স্টিল দিয়ে। তবে এই গাড়িটির দরজায় 8 ইঞ্চি পুরু বুলেট প্রুফ স্টিল ব্যবহার করা হয়েছে। দরজাগুলো সম্পূর্ণ এয়ার টাইট। এটার দরজা ডিজাইন করেছে বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা সংস্থা বোয়িং। এই গাড়ির চাকাকেও বিশেষভাবে তৈরি করা হয়েছে, চাকাকে বুলেট প্রুফ করা সম্ভব না, তারপরেও এই চাকায় কেবলার ব্যবহার করা হয়েছে, ফলে এটা যে কোনো ছোটোখাটো বন্দুকের আক্রমণ সহ্য করতে পারে। তবে কোনো হেভি রাইফেল যেরকম AK-47, AWM কিংবা স্কারের আঘাত সহ্য করতে পারে। আর তাই এই গাড়িটির চাকার ভেতরে বিশেষ ধরনের রাবারের রিং ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে পাংচার অবস্থায়ও গাড়িটি প্রায় 100 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই গাড়িটির উইন্ডো এবং উইন্ডশিল্ডে রয়েছে 4 স্তর বিশিষ্ট বুলেট প্রুফ গ্লাস, যেটা AK-47, FN-SCAR, AWM কিংবা 50 BMG-র মতন বুলেটও আটকাতে পারে। এই গাড়িকে শক্তি প্রদান করে এর V8 ইঞ্জিন, যা প্রায় 450 থেকে 500 হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে, যেখানে বাংলাদেশের সাধারণ একটি গাড়ি 70 থেকে 120 হর্স পাওয়ার উৎপন্ন করে। এই গাড়িটি মূলত ডিজেলে চলে, তবে অনেক বিশেষজ্ঞের মতে এই গাড়িটি আব্রাহা ব্যাটেল ট্যাঙ্কের মতন যে কোনো ধরনের দাহ্য জ্বালানিতেই চলতে পারে। গাড়িটির ভেতরে রয়েছে অক্সিজেন জেনারেটর, যার মাধ্যমে প্রেসিডেন্টকে প্রায় 2 ঘন্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করা যায়। আরও আছে প্রেসিডেন্টের জন্য ব্লাড ব্যাংক এবং আত্মরক্ষার জন্য অস্ত্র। এই গাড়িটির সামনে রয়েছে একটি নাইট ভিশন ক্যামেরা এবং 2টি টিয়ার গ্যাস লঞ্চার। অনেক বিশেষজ্ঞের মতে এই গাড়ির বিভিন্ন স্থানে শর্ট রেঞ্জ মিসাইল কিংবা স্বয়ংক্রিয় মেশিন গানও থাকতে পারে। এই গাড়িটির পেছনে রয়েছে একটি লুব্রিকেন্ট ট্যাঙ্ক, যার মাধ্যমে গাড়িটি রাস্তার উপরে পিচ্ছিল দ্রবণ ছড়াতে পারে। এই গাড়ির ফুয়েল ট্যাঙ্কটি AH-64A অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের মতন করে তৈরি করা। এই গাড়ির দরজার হাতলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইলেকট্রিক শক সিস্টেম। কেউ যদি জোর করে এই দরজাটি খোলার চেষ্টা করে তাহলে সে প্রথমে 300 ভোল্ট এবং পরে 800 ভোল্টের ইলেকট্রিক শক খাবে। এই শকের কারণে সে কয়েক মিনিটের জন্য প্যারালাইজ হয়ে যাবে, তবে স্থায়ী কোনো ক্ষতি হবে না। সাধারণত এই গাড়িটির ড্রাইভার হয়ে থাকেন বিশেষ ট্রেনিংপ্রাপ্ত একজন US নেভি কমান্ডো। কোনো দিক থেকে ছুটে আসা 20mm বুলেট আটকাতে পারে, এটা ঠিক কতটা বড় সেটা বোঝা যায় একটি AK-47-এর 16:8 কাঠিটার সঙ্গে তুলনা করলেই। আপনারা দেখতেই পাচ্ছেন AK-47-এর গুলিটি এটার তুলনায় কতটা ছোট। তবে খালি এটা নয়, এই গাড়িটি 50 BMG স্কার ন্যাটো কাটিস, 20mm এক্সট্রিম পেনিট্রেটার, 30mm বুশমাস্টার যে কোনো বুলেটই সহজেই হজম করতে পারে। পৃথিবীর কোনো বুলেটই এটিতে থাকা 8 ইঞ্চি কিংবা 5 ইঞ্চির স্টিলের পাত এবং সিরামিক সহ অন্যান্য সুরক্ষা বর্ম ভেদ করে ভেতরে ঢুকতে পারে না।
শুধু যে বুলেট তাই না, এটি যে কোনো ধরনের বোমার আক্রমণও সহজেই সহ্য করতে পারে। এটির নির্মাতা সংস্থা জেনারেল মোটরসের দাবি অনুযায়ী এটি পারমাণবিক বোমার আক্রমণও সহ্য করতে পারে এবং যে কোনো ধরনের রাসায়নিক বোমা সহ্য করতে পারে, কিন্তু এটিকে অবশ্যই বোমার কেন্দ্রস্থল থেকে 500 থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত হতে হবে, মানে 500 মিটার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত হতে হবে। ট্রেনিং সেশনে এটি সরাসরি ছুটে আসা 100 mm গোলার আঘাত কিংবা 120 mm গোলার আঘাত, 1 কেজি ওজনের মাইন এবং 10 কেজি TNT-র আঘাত সহজেই সহ্য করতে পেরেছে। এটিতে লাগানো গ্লাস 50 BMG-র গুলির আঘাতও সহ্য করতে পেরেছে। রাস্তার সাইডে থাকা কোনো বোমাও এটির কোনো রকমের কোনো ক্ষতি করতেই পারেনি। এই গাড়িটি সর্বোচ্চ ক্ষমতা পরীক্ষা করার জন্য এটির উপর নানা ধরনের অত্যাচার করা হয়েছে, তবে এই গাড়িটি সকল অত্যাচার সহ্য করেও ভেতরের যাত্রীকে সুরক্ষিত এবং নিরাপদ রাখতে পারে। আপনারা দেখতেই পেলেন যে প্রায় একই স্থানে 50 BMG-র 3টি বুলেট আঘাত করার পরও এটির কাজ অক্ষত থাকছে ভেতরের দিক থেকে। এছাড়াও যে এই গাড়িটি আসলে ঠিক কী কী অত্যাচার সহ্য করতে পারে কিংবা কী কী আক্রমণ থেকে প্রেসিডেন্টকে সম্পূর্ণভাবে সুরক্ষা দিতে পারে সে সম্পর্কে আমেরিকান গভর্নমেন্ট খোলাখুলিভাবে কিছু বলেনি। তবে একটা ব্যাপার নিশ্চিত যে এটি পৃথিবীর সবথেকে সুরক্ষিততম গাড়ি, কারণ বাইরে পরিবেশ যাই হোক না কেন এটি নিজের আরোহীদেরকে একদম সুরক্ষিত রাখতে পারে। শুধু 100 কেজির গোলা না, এটির পাশে 35 কেজির TNT রেখেও বিস্ফোরণ করা হয়েছিল এবং তারপরেও এই গাড়িটি নিজের আরোহীদেরকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পেরেছে। এই 35 কেজি TNT দিয়ে 15-তলা বিল্ডিংও সহজেই ধসিয়ে ফেলা যাবে। তাহলে আজকের মতো এতটুকুই। তবে যাওয়ার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা কিন্তু 1 মিলিয়নের খুবই কাছাকাছি, আর মাত্র 9,99,980 জন হলেই হবে। তাই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দিবেন।